উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদের বাড়িতে গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মণ্ডল, বেদবনার শুভঙ্কর রায় এবং ফারাক্কার ইমামনগরের ইসরায়েল শেখ। শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলার মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন তারা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনেরই। শনিবার রাতে মৃত শ্রমিকদের বাড়ি গেলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাথে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, লোকসভার সাংসদ, রাজ্যের মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম, ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভিজি সতীশ। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক মৃত শ্রমিক পরিবারের হাতে তুলে দেন ফিরহাদ হাকিম। দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকেও ক্ষতিপূরণের চেক। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন দুপুরবেলা, যে এক্ষুনি আমি নদিয়াতে ছিলাম, যে এক্ষুনি শামশেরগঞ্জে যান এবং সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান যাদের ওই ইলেকট্রিক শকে এই যে তিনজন মারা গেল, দুজন এখানকার, একজন ফারাক্কায় যাচ্ছে। আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সরকারের তরফ থেকে 2 লাখ, আমাদের পার্টির তরফ থেকে 2 লাখ টাকা, 1 লাখ উনি দিলেন, 1 লাখ বাইরে, আর ওরা কিছু টাকা কোম্পানি দিয়েছে। আমি ওনাদের বললাম যে এটা FD করে দিন, আর আমি উনি হ্যান্ডিক্যাপ, কেউ নেই দেখার, তাই আমি একটা চেষ্টা করছি, অঙ্গনবাড়ির চাকরি DM সাহেবকে বলেছি, একটা অঙ্গনবাড়ির চাকরি ওই করে দিতে, যাতে বাচ্চা দুটো আছে, কেউ নেই দেখার, আর পৌরসভার তরফ থেকে আমরা ঘরটাকে সারিয়ে দেবো, এইভাবে পাশে দাঁড়াবো, মানুষের প্রাণ তো ফিরিয়ে দিতে পারবো না। দেখুন, দুর্ঘটনা তো কখনো বলে আসে না, যে কোনো মধ্যে দিয়ে, চলার মধ্যে দিয়ে বা যে কোনোভাবে দুর্ঘটনা এসে থাকে আর কি। আমাদের রাজ্য সরকার যে মানবিক, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের উদ্যোগে এই ডেড বডিগুলোকে আজকে নিয়ে আসা হচ্ছে আর কি, এবং সেগুলোকে ঠিক সঠিকভাবে বাড়িতে যেন পৌঁছে দেওয়া যায়, পরিবারকে যেন ডেড বডিগুলো তুলে দেওয়া যায়, তার পুরো ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছেন। আজকে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। মন্ত্রীকে কাছে পেয়ে সাহায্যের আর্জি জানান নিহত শ্রমিকদের পরিবার। মন্ত্রীর কাছ থেকে সাহায্যের আশ্বাসও মেলে। 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।